वेलकम टू माय किचन। आज के आमी आपनादेर बानिए देखाबो सुजी लाड्डू। तार जोने आमार लागबे सुजी, नारकेल कोड़ा, दूध जेटाके आमी घन करे खीरेर मतो करे रेखेछि, आपनारा इच्छा होले दोकानेर खोआ खीर किनेओ एटा दिते पारे, आर चीनी, आर एलाच, छोटो एलाच एवं घी। প্রথমে আমি কড়ায় নারকলটা দিয়ে আমি নারকলের পাকটা করব। কড়ায় নারকল এবং চিনি দিয়ে নারকলের পাকটা করব। এটা খুব কম আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হবে, একটু ধৈর্য সহকারে। আমার নারকলের এটা প্রায় হয়ে এসছে পাকটা। আমি এবার অন্য একটা কড়ায় ঘি দিয়েছি, এতে আমি সুজিগুলো একটু ভেজে নেব। সুজিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সুজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজিটা নারকলের মধ্যে দিয়ে দেব। আমি এই গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি এটা নারকলের মধ্যে ঢেলে দেব। আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো এবং আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম সে দুধটা, মানে ক্ষীরটা, এটা আমি পুরো ক্ষীর করে রেখে দিয়েছি, সে ক্ষীরটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। অনেকে এর মধ্যে ড্রাই ফ্রুটসও কুচিয়ে দেয়, কাজু, পেস্তা, বাদাম, আপনারা ইচ্ছা হলে সেগুলোও দিতে পারে। সেগুলো না দিলেও এমনিতেও এভাবে করলেও সুজির লাড্ডু খেতে খুব ভালো লাগে। এটাকে আমাকে একটু নেড়ে যেতে হবে, যতক্ষণ না এগুলো একটু শুকনো শুকনো হচ্ছে। আমার পাকটা হয়ে গেছে, আমি এবারে এই ছোটো এলাচগুলো থেঁতো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গ্যাস অফ করে দেবো। এবার এটা একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি লাড্ডুর আকারে গড়ে নেব। আমার পাকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলো একটা একটা করে লাড্ডুর আকারে গড়ে নেব। পাকটা একদম ঠান্ডা হওয়ার আগে কিন্তু গড়তে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এইভাবে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব।
আমার নারকল নাড়ুগুলো গড়া হয়ে গেছে। নারকল নাড়ুগুলো গড়ার আগে আপনারা একটু হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে নাড়ুগুলো তুলতে খুব সুবিধা হবে। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো। তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। We'll be right back.